আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ঢাকায় নেমেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন ডোনাল্ড লো যে বার্তা দিলেন লো থাকছে সালমান এফ রহমানের সঙ্গে ডোনাল্ড লোর সাক্ষাৎ সবশেষ থাকছে বাবার মৃত্যুতে রনিকে প্যারালো মুক্তি না দেওয়ায় ছাত্র দলের নিন্দা বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখ দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবার বিস্তারিত ঢাকা সফর শুরু করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড বহুল আলোচিত এই ডিপ্লোম্যাট শনিবার সন্ধ্যায় ভারত হয়ে বাংলাদেশ পৌঁছান ঢাকা সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোহনের সঙ্গে বৈঠক করেন বিমানবন্দর থেকে সরাসরি তিনি মন্ত্রীর স্কাটনস্তর সরকারি বাসভবনে যান সেখানে প্রায় দেড় ঘন্টা সময় বেশি স্থায়ী হওয়া কোচ বৈঠক করেন তারা সূত্র জানিয়েছে মোমেনা লোর মধ্যকার আনুষ্ঠানিক বৈঠক কাম ডিনারে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন সে বৈঠকে সুনির্দিষ্টভাবে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি কারণ বৈঠক শেষে মার্কিন প্রতিনিধিরা কোনো বাক্য বিনিময় ছাড়াই পররাষ্ট্র ভবন ত্যাগ করে তাছাড়া রাত এগারোটা অব্দি গণমাধ্যম প্রতিনিধিরা ভবন অপেক্ষায় থেকে পড়াশঙ্গে কথা বলার জন্য দফায় দফায় চেষ্টা করে কিন্তু মন্ত্রী রাজি হন ধারণা করা হচ্ছে আজ সরকারের অন্য প্রতিনিধিদের সঙ্গে মার্কিন অতিথি বৈঠকের পর উভয়ের তরফে আনুষ্ঠানিক ভাবে ব্রিফিং হতে পারে স্মরণ করা যায় ঢাকা আসার আগে দুদিন নয়াদিল্লিতে কাটিয়েছেন মার্কিন সহকারী মন্ত্রী সেখানে ভারত সরকার এবং দেশটির রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এশিয়া অঞ্চলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে তার দিল্লির সংবাদ মাধ্যম জানিয়েছে দিল্লিতে থাকাকালে ভারত চীন সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে বেজিং এর আগ্রাসী কর্মকাণ্ডের আলোচনা করেছেন শেক্সপার্ট ডোনাল্ড এদিকে আজ রোববার বৈঠক দিয়ে তার সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে এরপর ব্যাক টু ব্যাক বৈঠক করবেন সরকারি বেসরকারি ব্যক্তিবর্গের সঙ্গে এরপর যাবেন সেগুন বাজেট চাই সেখানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমানের সঙ্গে তার পূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হবে গুরুত্বপূর্ণ এই অতিথি সম্মানে পররাষ্ট্র সচিব অফিসিয়াল লাঞ্চের আয়োজন করেছেন যেখানে আয়মন্ত্র রানীসুল হক সরকার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন সহকারী মন্ত্রী দেখা হবে এছাড়াও রাতে ঢাকা ছেড়ে যাওয়ার আগে বিরোধী রাজনৈতিক নেতৃন্দের সঙ্গে বাইডেন প্রশাসনের প্রভাবশালী ওই কর্মকর্তার মতবিনিময় হতে পারে আলোচিত ডোনাল্ড লুর বাংলাদেশ সকলকে নানা কারণে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পেশাদার কূটনীতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বিশেষ করে রাজনৈতিক সম্পর্কে টানাপড়নের প্রেক্ষাপটে পারস্পরিক বোঝা পড়ায় এটাকে পুরুষ বলছেন তারা তাদের মধ্যে র্যাবের উপর এক বছরের বেশি সময় ধরে বিদ্যমান নিষেধাজ্ঞা সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট যেসব বিষয়ে ঢাকা ওয়াশিংটন মত পার্থক্য রয়েছে তা দূর করে আগামী পথে পা বাড়াতে লু সফরটি খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্র মানবাধিকার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত দু দেশের অংশীদারিত্বমূলক সম্পর্কে গতি আনতে সফরটি ইতিবাচক ও ফলপ্রসূ হওয়ার প্রত্যাশা করছে সেগুন বাগেরচা কর্মকর্তাদের দাবি সদ্য সমাপ্ত মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলর দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়েল অ্যাডমিরাল আইলেন লাভাচারের সফরটি ভালোই হয়েছে তার ধারাবাহিকতায় ডোনাল্ড লু ফলক ফলপ্রসূ হবে মার্কিন প্রতিনিধি আইল্যান্ড তার ঢাকা সফরে এটা স্পষ্ট করেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের মূলনীতি হচ্ছে মানবাধিকার ও গণতন্ত্র এ নিয়ে বাংলাদেশের যে সমস্যা বিদ্যমান এবং দীর্ঘদিন ধরে তা অস্বীকার করার যে ধারায় ছিল ঢাকা তাতে খানিকটা হলে পরিবর্তন এসেছে নির্বাচনের আগে মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ যা এতদিন ধরে দুদেশের সম্পর্কের বড় বাধা ছিল বাইডেন দ্রুত আইল্যান্ডের পর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর এই সফরকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র সচিব বিন মোমেন মানব তিনি বলেন ব্যাক টু ব্যাক ওই সফরকে আমরা আমাদের যোগাযোগের অংশ হিসেবে দেখছি ডিসেম্বর আশঙ্কা ছিল নতুন করে নিষেধাজ্ঞার কিন্তু দুই হাজার বাইশ সাল জুড়ে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে অনাকাঙ্ক্ষিত কোন নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়নি দাবি করে সচিব বলেন কিছু বিষয়ে এখনো আমাদের মত রয়েছে তবে এটা সত্য যে সম্পর্ক উন্নয়নে আমাদের উভয়ের আগ্রহ দৃশ্যমান সচিব বলেন সম্পর্কে যেসব বাধা রয়েছে তা নির্দেশনা উভয় পক্ষ আন্তরিক এবছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রে কিছু সফর হচ্ছে এবং সামনে বাংলাদেশের তরফও কিছু সফর হবে জানিয়ে মাত্র বলেন সমস্যার জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি এবং তা দূর করতে চেষ্টা করছে লুস সফরে যুক্তরাষ্ট্র তার অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবে জানিয়ে সচিব বলেন মালয়েশেও তার বিষয়গুলো তুলতে চেষ্টা করবে সেগুন বাগিচার জন্য অন্য এক কর্মকর্তা বলেন এখন পর্যন্ত যে আবাস মিলেছে তাতে ডোনাল্ট সফর ওয়াশিংটন দ্বারফে মানবাধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে শক্তিশালী করণের তাগিদ আসতে পারে ঢাকায় তাদের মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাতে পারে সেই সঙ্গে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিচে পাশাপাশি শ্রম অধিকার দরপত্র প্রতিযোগিতায় লেভেল প্লেন বোর্ড তৈরির বিষয়গুলো আলোচনায় আসতে পারে এ বিষয়ে সরকারের তরফে অবস্থান ব্যাখ্যা করার প্রস্তুতি রয়েছে জানে ওই কর্মকর্তা বলেন ডোনাল্ড লু রাজনৈতিক ওই সফরে বিরোধীদের তথ্য বা প্রচারণায় যেন যুক্তরাষ্ট্র নতুন করে কোনো নিষেধাজ্ঞা চিন্তা না করে সেটাই চাইবে বাংলাদেশ দ্বিতীয়ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রথারের আইনি প্রক্রিয়া সহস্ত করা তথা রাজনৈতিক সহায়তা চাইবে ঢাকা তাছাড়া দীর্ঘদিন ধরে পণ্যের শুল্ক ও কোটামুখ প্রবেশাধিকার জিএসপি সুবিধা পূর্ণবহাল এবং বঙ্গবন্ধু হত্যাকারীকে ফেরত পাঠানোর দাবি করছে বাংলাদেশ আশা করা হচ্ছে উপর উল্লিখিত বিষয়ে মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সরকারের বক্তব্য আমলে নেবেন এবং ইতিবাচক গঠনমূলক এবং বাস্তবসম্মত পরামর্শ রেখে যাবেন সীমাবদ্ধতা সত্ত্বেও বৈশ্বিক শান্তি রক্ষা কার্যক্রম জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি প্রদর্শনে মালয়েশ অবস্থানে স্বীকৃতি এবং সব ক্ষেত্রে মার্কিন সহায়তার বিষয়ে ইতিবাচক ফিডব্যাক আশা করে ঢাকা চলে যাচ্ছে পরে সংবাদে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজনে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো আজ সকালে গুলিস্তান্তর সালমান এফ রহমানের বাইশ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় মার্কিন দূতের সঙ্গী ছিলেন উইলিয়াম ম্যাসিয়া সিএবার উল্লেখ্য দুদিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সেক্রেটারি ডোনাল্ড ফ্লু এই সফরে তিনি মালয়েশিয়া বিভিন্ন পর্যায় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য অর্থনীতি মানবাধিকার ও ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করবেন চলে যাচ্ছি পরে সংবাদে বাবা মারা যাওয়ার পর মোহাম্মদ আব্দুর রহিম অনিকে প্যারালো মুক্তি না দেওয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটির সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফুল জুয়েল বিবৃতিতে প্রকাশ মারা যান ঢাকা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সার সলিমুল্লাহ হলে সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল রহিমের রনির বাবা মোল্লা বাবার যায় অংশ নিতে কারাবন্দি আব্দুল রহিম রনি প্যারালো মুক্তির আবেদন জানান তবে তাকে তবে তাকে মুক্তি দেওয়া হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক মরহুমের আত্মা কামনা করছেন একই সঙ্গে তারা শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি শোক ও সমবেদনা জানান পাশাপাশি নেতৃবৃন্দ বলেন আব্দুর রহিম রনি পেসিস্ট সরকারের কারাগারে অন্যভাবে বন্দী তিনি যথার্থ আইন অনুযায়ী মৃত বাবা দাফনের জন্য আবেদন করেন এরপর প্রশাসন আব্দুর রহিম রনিকে তার বাবার দাফন সহ শেষ বিদায়ে অংশ নিতে না দেওয়ার মাধ্যমে চরম মানবাধিকার বিরোধী চরিত্রের পুনরাবৃত্তি করেছে এই সময় ছাত্রদল সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রশাসন ও রাষ্ট্রের এই ধরনের আচরণের তীব্র দিকার ও প্রতিবাদ জানান দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ